হ্যালো অল ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিও টপিকটা হচ্ছে ফ্রোজেন কোলাজেন 2-in-1 হোয়াইটনিং 10x ক্যাপসুলের রিভিউ, এবং এই ক্যাপসুলটা মূলত কি কাজ করে এবং কিভাবে কাজ করে, কোলাজেনটা কিভাবে কাজ করে সেটাই আলোচনা করব। তো শুরুতে একটা কথা আমি বলে দিচ্ছি, যারা কোলাজেন কি যারা বুঝে না, তারা যদি ইউটিউবে সার্চ করে কোলাজেন কি কেন খাবো, তাহলে দেখবেন বড় বড় ডক্টররাই কিন্তু কোলাজেন খাওয়ার সাজেস্ট করে থাকে। এটা দেখবেন ইউটিউবে, দেখবেন ডক্টররাই সাজেস্ট করতেছে কোলাজেন খাওয়ার জন্য, কারণ কোলাজেন কিন্তু জন্মগত সূত্রেই কিন্তু সবার শরীরে থাকে। যেমন ক্যালসিয়াম থাকে আমাদের শরীরে, ক্যালসিয়াম কমে গেলে ডক্টররা যেরকম ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে সাজেস্ট করে, সেম ওইরকমই কোলাজেনও কিন্তু আমাদের স্কিনের ভিতর থাকে। যে আঠালো একটা গামি টাইপ, সেটা আঠালো ভাব, যেটা কমে গেলে স্কিনে নানান যাদের সমস্যা হয়, যেমন স্কিনটা কুচকে যায়, কালো দাগ পড়ে, বয়সের ছাপ পড়ে, তো সেজন্য কিন্তু কোলাজেন সাপ্লিমেন্টগুলো মূলত বের হয়েছে। তো অনেকে বলে এটা খেলে ক্যান্সার হয়, এটা সেটা, এগুলো কিছুই না। যদি অরিজিনালটা খেতে পারেন তাহলে খুবই ভালো, যে ফেকটা খান সেটা বলতে পারতেছি না। তো অরিজিনালগুলো কিন্তু খাওয়ার জন্য ডক্টররাও সাজেস্ট করে থাকে। তো যদি কেউ মনে কনফিউজ থাকে, তাহলে তারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে কোলাজেনটা কী এবং এটা কীভাবে কাজ করে এবং কেন খাবেন, তাহলে দেখবেন বড় বড় ডক্টররাই কিন্তু এটা খাওয়ার জন্য সাজেস্ট করতেছে। এবার আসি ফ্রোজেন ক্যাপসুলটা মূলত কী কাজ করে। আমি আগেই বলে দিয়েছি কোলাজেনের ঘাটতিটা কমায় এই ক্যাপসুলটা, এবং স্কিনটা কিন্তু টান টান করে, ফর্সা করে। কোলাজেন কিন্তু আমাদের স্কিনের ভিতরে জন্মগতভাবেই থাকে। স্কিন দেখবেন ছোটো বাচ্চাদের স্কিনটা কী সুন্দর টান টান থাকে, গ্লোয়িং থাকে, একটা সফটনেস থাকে। যখন বয়স বাড়ার সাথে সাথে কোলাজেনটা কমতে থাকে, তখন দেখবেন স্কিনটা কুচকে যায়, স্কিনটা ডাল হয়ে যায়, ট্যান পড়ে যায়, প্রচুর খারাপ অবস্থা হয়ে যায়। এটার কারণ হচ্ছে কোলাজেনটা স্কিন থেকে কমে যাওয়ার কারণে। এবং সবচেয়ে যে প্রবলেম হয় সেটা হচ্ছে চুল পড়ার সমস্যাটা হয়, এটার কারণটা হচ্ছে কোলাজেন কমে যাওয়ার কারণে হয়। তো কোলাজেনের ক্যাপসুলগুলো বানানো হয়েছে এটার জন্য যে কোলাজেনের ঘাটতিটা যেন পূরণ করে, যেমন কোলাজেন স্কিনে আবার ব্যাক করে এবং স্কিনটা আপনার টান টান করবে, স্মুথ করবে, ইয়াঙ্গার করবে, চুল পড়া বন্ধ করবে। এই কারণে যেমন ক্যালসিয়াম কমে গেলে শরীরের হাড্ডি থেকে, তখন কিন্তু ডক্টররা আমাদেরকে ক্যালসিয়াম ক্যাপসুল খাওয়ার জন্য সাজেস্ট করে থাকে। সেম এরকম আমাদের বয়সের ছাপ কমানোর জন্য কোলাজেন ক্যাপসুলগুলো কিন্তু ডক্টররাই সার্চ করে থাকে। এটা কিন্তু বিশ্বাস না করলে আপনার ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। তো এই কোলাজেন ক্যাপসুলটা খাওয়ার নিয়মটা এখন আলোচনা করি আমি। এই ক্যাপসুলটা খুবই ভালো, এই ক্যাপসুলটা আমি খাচ্ছিলাম, মাঝে মাঝে খাই আমি। তো যখন আমি খাই তখন আমার খুব ভালো রেজাল্ট দেয়। তো এটা খাওয়ার নিয়মটা হচ্ছে দিনে দুইটা করে খাবেন, সকালে একটা এবং রাতে ঘুমানোর সময় একটা। 60টা ক্যাপসুল থাকে, এক মাসের কোর্স। অনেকে বলে আমি কালো থেকে ফর্সা হয়ে যাবো কি না, বা একদম কুচকুচে কালো আমার রঙ, আমি কি ফর্সা হবো, এটা কিন্তু কোথাও লেখা নাই যে আপনার কালো থেকে ফর্সা হয়ে যাবে, এরকম কিছু না। এটা যতদূর পারবে, যতদূর আপনি স্কিনটা সহ্য করতে পারবে বা আপনি স্কিনটা যতদূর পারবে ততদূর এটি স্কিনটাকে হোয়াইটনিং করতে পারবে। সাপোজ আপনার স্কিন একদম অনেক ডার্ক স্কিন, আপনি চাচ্ছেন ধবধবে ফর্সা হওয়ার জন্য, এটা কোনো দিনই পসিবল না, এটা কোনোভাবে পসিবল না। সো হ্যাঁ, আপনি কালো স্কিন যে কাজ করবেন এমন না, কালো স্কিনে কিন্তু কাজ করবে, স্কিনটা টান টান করবে, চুল পড়া বন্ধ করবে, স্কিনটা উজ্জ্বল করবে, গ্লোয়িং করবে, উজ্জ্বলতা বাড়াবে, সবই করবে। কিন্তু কালো স্কিনটা কোনো সময় ধবধবে ফর্সা হতে পারবে না। কিন্তু যারা শ্যামলা স্কিন বা হালকা যা ফর্সা ছিল, কোনো কারণে স্কিনটা কালো হয়ে গেছে, রোদে ঘোরার কারণে, স্কিনে মেলানিন প্রবেশ করার কারণে স্কিনটা কালো হয়ে গেছে, তাদের জন্য ভালো হবে এটা। আবার আগে স্কিন টোনটা তাড়াতাড়ি ব্যাক পাবে যদি ফ্রোজেন ক্যাপসুলটা রেগুলার খায়। এবং এটা কিন্তু টানা 3 মাস খেতে হবে, 3টা খেলে রেজাল্টটা বুঝতে পারবেন। তো এবং এটা কিন্তু খেতে হয় লং টাইম ধরে, তো 3টা খাওয়ার পরে 1 সপ্তাহ গ্যাপ দিবেন, তারপর আবার